高才女士的这种车了。这个是爸爸。爸爸。네爸爸也给他给。老天爷的。বাবা আমাদের সারপ্রাইজ দিয়েছে আমরা আমি জানতাম কারণ একজনকে তো জানতেই হবে কিছু করার নেই ও দোকান যাবে না তো একা একা বাট রাহুল জানতো না নিজে টাকা জমিয়ে আমাদের জন্য অ্যানিভার্সারি কেক এনেছে আজকে 3rd July 12টা বাজে কালকে অ্যানিভার্সারি ব্লগ আসবে প্লিজ তোমরা দেখো আশা করি তোমাদের ভাল লাগবে কালকে আজকে 12টা বাজে 3rd July কালকে এখন থেকে ব্লগটা চালু হলো তো অনেক কিছু জানতে পারবে অ্যানিভার্সারি গিফট তোমারটা ওই দেখাবে বাবাই দেখাবে ওয়্যার ইট টু ফিল ইট দেখি পরে দেখি কি জামা আছে বাবা এর দেওয়া লিপস্টিকে লিপস্টিক লাগিয়েছি রাত 12টায় জবরদস্তি লাগাতেই হবে ঠিক আছে লাগিয়েছি আর বাবা এর দেওয়া কেক লিচি কেক গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইজি লাইফ ইন বিজি ওয়ার্ল্ড এখন বাজে 10:45 10:30 বাজে ফুল রেডি হয়ে গেছি আর আজকের দিনটা হচ্ছে 3rd July 2022 এটা আমাদের লাইফের মানে শুধু আমার আর রাহুলের না আমাদের তিনজনের লাইফের ভীষণ একটা স্পেশাল দিন আমাদের আজকে অ্যানিভার্সারি আজকে বেশ কিছু কথা তোমরা আমার সম্বন্ধে জানতে পারবে এখন যাচ্ছি রাহুলের দাদার বাড়িতে ওখানে গিয়ে সবার সাথে আলাপ করাবো বাবা আছে মা আছে সকাল থেকে ওখানেই থাকবো খুব মজা হবে রাতে অন্য কিছু প্ল্যান আছে তো এখন ফটাফট চলো বেরোই বাবাই গেছে কাল রাতে যে কেক কাটা হয়েছে সেটা ওর বনুকে দিতে গেছে একটুখানি আর আজকে শাড়ি পরার ইচ্ছা ছিল কিন্তু বাইকে যাব তিনজন মিলে শাড়ি পরা যাবে না তাই শাড়ি ক্যান্সেল হয়ে গেছে এখন চলো যাওয়া যাক ওখানে গিয়ে মজা হবে প্রচুর কেক দিয়ে আসছেন আর একজন হেলতে দুলতে তুই ব্যাগ নিয়েছিস বলবি তো আমি ব্যাগ খুঁজে পাচ্ছি না ওই জন্য আমি একটা ব্যাগ নিলাম আমি তো ফোনে বললাম দই মিষ্টি নিলাম আর কালকে কেকটাও নিয়ে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক বৃষ্টি নামবে ফোন ঢুকিয়ে দিচ্ছি ভিতরে চলে এসেছি আমরা এখানে পাতাবাহারি গাছ রে রথের সময় সব কেনে আর এখানে কি সুন্দর গাছ রয়েছে বহুদিন পর দেখলাম পাতাবাহারি গাছ আর এখানে এলামও অনেক দিন পর এক বছর আগে এই দিনে আগের বছরেও বৃষ্টি হয়েছিল আজকে সকালেও বৃষ্টি হয়েছিল চলে এসেছি এখানে আর রান্না বাড়ি করতে শুরু করে দিয়েছি না শুরু করিনি সব হয়ে গেছে আমি একটু খুঁটি নাড়াচ্ছি এটা তো এক্সপার্ট তো তাই ভাবলা তুই জানলে ফার্স্ট টাইম রান্না করছিস খুঁটি নাড়াতে এক্সপার্ট আমি খুঁটি নাড়াই না আমি দিদি বলি না কোন সম্মান দেয় না নো রেসপেক্ট তো এই হচ্ছে আবার ওর বাড়ি পরে তাও আজকে এসছে ওদের অ্যানিভার্সারি আমি ভুলে গেছি মানে আনফরচুনেটলি আর ফরচুনেটলি হোয়াট এভার হ্যাপি অ্যানিভার্সারি কিছু সকাল সকাল শর্টস সকাল থেকে আমি রান্না করছি তোমার মানে দেখো আনকল মানে কি বলে অ্যাবসেন্ট মাইন্ডও কিন্তু আমার মাথায় ছিল যেটা করতে হবে এখন আমি এসে খেয়ে নিয়েছি এক থালা কচুরি তরকারি আর এখন আবার একটা তৈরি হচ্ছে খেয়ে খাবো আজকে সারাদিন খাবো আর যতখানি রোগা হয়েছি রাতটা ফুলফি বাবাই রাহুল এসে বেরিয়েছে একটু কাজে গেছে তারপরে আসছে খাওয়া দাওয়া হয়ে গেছে সিনেমা দেখছি খুব ভালো একটা কিন্তু কেউ নাম জানি না সিনেমার নাম কি আন্ডার দ্য ডোম
আন্ডার দ্য ডোম ওকে আমি জানি না মাছ পথ থেকে দেখতে শুরু করেছি 13 আচ্ছা সিজন আমি তো প্ল্যাটিনাম পেলাম তুমি মাত্র হীরেতে আটকালে আমার ভাই চলবে না অ্যানিভার্সারির গিফটের কথা চলছে না আমার আমি বলবো যখন ক্ষমতা হবে প্লিজ আমার সেরামিকের জিনিস দিয়ে ভর্তি করে দাও রাহুল কি দিবে অ্যানিভার্সারিতে না তুমি কি গিফট দিয়েছো অ্যানিভার্সারিতে তুমিও তাই ছেলেদের মতো বলে আমার দেওয়ার ক্ষমতা নেই তোমার থেকে এত ভালোবাসা দিতে শিখেছে তোমার দুই ছেলে ওটাই তো মানুষ চায় মুঝে কে চাই থোড়া সা প্যার থোড়া মতলো ইতলা খুদি মতো সাপ দো খালি বুঝকো নেই দো খালি বৌকো মার দো যাচ্ছি আমরা দই মিষ্টি সমস্ত খেয়ে ফেলেছি আর এই যে তোমরা দেখো অনেকদিন পর আমার শাশুড়ি মা আর বাবা কোথায় বাবা বাথরুমে গেছে আর চলো ওরা যাচ্ছে এখন ঘুরতে খুব ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে আসো একটু তুমি খোলো দরজা খোলো নামো নিচে যাচ্ছি দেরি হয়ে গেছে সবার লেট যাওয়ার পথে সবার লেট আর ওরাও ঘুরতে বেরোচ্ছে আমরাও তাড়াতাড়ি বেরিয়ে পড়ি ওদেরও একসাথেই বেরোনোর ছিল লেট হয়ে গেছে একদম একদম চলো টাটা আর ওই লিংকটাও দিয়ে দেবো তোমরা প্লিজ দেখে নিও ডেসক্রিপশন বক্সে হ্যাঁ আমিও দিয়ে দেবো ভিডিওর লিংকটা তোমরা চেক করো একদম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই একদম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদম বেল আইকন হোয়াট এভার হোয়াট হ্যাভ গাইস জাস্ট ডু ইট কি ও এনি বাবা চলো টাটা আসছি হ্যাঁ আসলাম রাহুল নেমে চলে গেছে নিচে হয়ে গেছি আর দুটো লিপস্টিকই কিন্তু বাবাই দিয়েছে এই লিপস্টিকটাও বাবাই দিয়েছে আর সকালে যেটা পরেছিলাম ওটাও বাবাই দিয়েছে এখন জাস্ট কুর্তি পরে নিলাম শাড়ি আর পরা গেল না কি করা যাবে যা গরম মানে আর পরা যাচ্ছে না ভেবেছিলাম অনেক ইচ্ছে ছিল যে শাড়ি পরবো তো যাই হোক এখন আসছে আমার বন্ধু দেখলে চিনতে পারবে আশা করি আর হচ্ছে আজকে আমার কিছু পার্সোনাল জিনিস রিভিল করবো জানি না কতটা বলা উচিত কি উচিত না তবে আমার মনে হয় যেহেতু আমি একটা ডেইলি ব্লগার আমার সম্বন্ধে তোমরা আমি আমার পুরোটাই তোমাদেরকে দেখাই তো কিছুটা আমার বলা উচিত তো আজকে ব্লগের লাস্ট অবধি দেখবে কিছু জিনিস আমার লাইফের আমি শেয়ার করব। আর কিচেনে যেগুলো দেখলে সেদিন আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম পরশু দিন তো হ্যাঁ ওগুলো আমি আমাকে গিফট করেছি আমার অ্যানিভার্সারিতে তো যাই হোক ওরকম কোনো ব্যাপার না আমার অনেক দিনের ইচ্ছে ছিল আরও কিছু জিনিস আমার কেনা রয়েছে অন্য জায়গায় তো সেগুলো এলে আবার একটু দেখতে পাবে তো টুকটুক করে একটা সংসার না আস্তে আস্তে করে গড়ে ওঠে ধরো আমরা কারোর বাড়িতে যাই গিয়ে দেখি কত সুন্দর সাজানো সব কিছু একবারে কি সেটা হয় হয় না সেও আস্তে আস্তেই সাজিয়েছে আর আমরাও যারা দেখি ইচ্ছে হয় আমাদেরও আস্তে আস্তেই সাজাতে হবে তো আস্তে আস্তেই না একটা বাড়ি একটা ঘরে সুইট হোমে পরিণত হয় এখন আমি আমার ফেভারিট জায়গায় একটু বসবো সকাল থেকে বসিনি এই আর এটা আমি পরেছি বাবাই সকালে পরেছিল আর আমি এটা গলায় পরেছি এখন
এটা কাদের অ্যানিভার্সারি? আমাদের না ওদের, সেম লোক, লোক চেঞ্জ, প্লেস এক, শুধু অ্যানিভার্সারির লোকজন চেঞ্জ হয়ে গেছে। আর আজকে সেদিন মাটন আমি বানিয়েছি তো ভাইসি ভার্সা, আমি শোধ নিয়েছি, আজকে তুমি বানাবে। অসাধারণ হয়েছে, আমি দেখাচ্ছি কেমন বানিয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে। মশলা বেটে বেটে বানিয়েছে না, মাটন আমি দেখাচ্ছি পরে দেখাচ্ছি, কিন্তু আনতে গিয়ে ওই যে ওনার হাজবেন্ড তেলগুলোকে ফেলেছে, যেটাতে আমার খুব কষ্ট, আমার তেল শরীরে কম ঢুকবে। আমার আমার শরীরে যে আজকে এতটা তেল কম যাবে কে নেবে দায়িত্বটা? রাহুল তেল দিয়ে দেবে, ঠিক আছে তুমি বলো। হ্যাঁ ভালো করে বলো। আজকে পুরো গোবৌ লাগছে। উফ কি ভালো লাগছে শুনতে, সুন্দর লাগছে। হ্যাঁ যে বর আর বলে না বউ বউ লাগছে, অবজেকশন দিয়ে দিয়েছে না নেই। এই যে আজকের শেফ, মাংসটা দেখাও, ডালের বড়ার শেফ, মাংসটা তোমাদেরকে দেখাই, অপূর্ব গন্ধ বেরিয়েছে, অপূর্ব সুন্দর খেতে হয়েছে। দেখো জাস্ট ফাটাফাটি, অর্ধেক তেল তো ফেলে দিয়েছে ওরা, এই ঢাকনাটা বন্ধ করতে পারেনি, অসাধারণ খেতে হয়েছে। যেহেতু আমি আজকে সকালে থাকবো না, সেই জন্য ওকে বলা হয়েছিল যে তুমি বানিয়ে দিও একটু আজকে, তাহলে আমি তো জাস্ট এসছি 6:30 মধ্যে, তারপরে 7:00 সময় ওরা সবাই চলে এসছে, তো ওই জন্য ওকে বলা হলো বানিও। আমি এখানে ডালের বড়া একটু টুকটাক কিছু বানিয়েছি, তো এই আর কি ভাত বানাবো পরে, একটু গল্প করছি। বাজে, আমরা সবাই আছি, আজকে সবাই এখানেই থাকবে, তো ভিডিওটা সেইভাবে তো এন্ড করতে পারলাম না, আমি ভেবেছিলাম কিছু বলবো, বাট তোমাদের লাস্ট অব দি এইটুকু বলে রাখি, এটা আমার সেকেন্ড ম্যারেজ, আমি ফার্স্ট অ্যানিভার্সারি, এই আর কি। তো চলো, খুব সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। গান শুরু হয়ে যাচ্ছে, কেউ কন্ট্রোল করতে পারছে না যে গানটা একটু বন্ধ করি, এবার আমি বকবো সবাইকে, টাটা, গুড নাইট।